এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আপনার ফোন নাম্বার যদি কেউ জেনেও যায়, কেউ লগ ইন করতে পারবে না আপনি ছাড়া। তো অবশ্যই দুটি সেটিংস করে রাখবেন, এই দুটি সেটিংস করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি থাকবে 100% সিকিউর, নিরাপদে। তো যারা জানতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন, কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিরাপদে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসতে হবে। তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই সেটিংস দুটি করার জন্য আপনাদেরকে এই কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট, একটি মেনু আছে, থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংস অপশন দেখতে পাবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এই সেটিংসে যখন ক্লিক করবেন এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের প্রথম সেটিংটি করার জন্য আপনাদের এখান থেকে এই সেকশনটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন চেঞ্জ নাম্বার, আপনি এই সেকশনটিতে ক্লিক করে রাখলে এটার বেনিফিট কী সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এই অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিবেন এখানে কয়েকটা অপশন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনের খুবই গুরুত্বপূর্ণ, এই সেটিংসটি যদি আপনি করে রাখেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটি কেউ জেনে গেল, এখানে পাসওয়ার্ডটি কেউ জেনে গেল, কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটা দিয়ে আর ওপেন করতে পারবো না কেউই। তো এখান থেকে অবশ্যই এই সেটিংসটি সবাই করে রাখবেন, এই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবেন। এখান থেকে ফ্রেন্ডস নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন, এই টার্ন অন এই সেকশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে স্টেপগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে 6টা ডিজিটের আপনাকে একটি পিন নাম্বার দিতে হবে। তো অবশ্যই আপনি আপনার ই করে দিবেন। তো আমি জাস্ট এখানে 6টা ডিজিটের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। নেক্সট আবার সেম যে 6টা ডিজিটের পিন নাম্বার দিবেন, এটা কনফার্ম করবেন, আরেকবার দিয়ে দিবেন। তো আবার এখান থেকে আমি আবার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো এই ইমেল অ্যাড্রেসটি আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি দিতে না চান দিয়ে রাখলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনারা এখানে স্কিপ যে অপশনটি আছে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে পপ আপ আকারে কিন্তু দেখাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন হ্যাজ বিন টার্ন অন। তো এখান থেকে জাস্ট এই ডান লেখাতে আমরা ক্লিক করে দিব। আমরা যখন এই ডান লেখাতে ক্লিক করব এখন থেকে আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করতে পারবে না। তো জাস্ট এখানে করব কি, ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে সিকিউর হয়ে গেছে। এই অ্যাকাউন্টের যদি কারো সামনে আমরা এখন লগ ইনও করি, যেহেতু আমরা টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করেছি, আমাদের ফোন নাম্বারটা কেউ জেনে গেল, পাসওয়ার্ডটা কেউ জেনে গেল, এখান থেকে কিন্তু আর লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলে কিন্তু তার আপনার নাম্বারে একটি কোড চলে আসবে, সে কোডটি যদি সে না পায় সে কখনই লগ ইন করতে পারবে না। তো সেমভাবে এই কাজটি আপনারা প্রত্যেকে করে রাখবেন। আরেকটি সেটিং দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমরা দুইবার ক্লিক করবো। এবার এখান থেকে আরেকটি সেটিংস দেখাচ্ছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে, জাস্ট এই প্রাইভেসির উপরে একটি ক্লিক করে দিব। বন্ধুরা, প্রাইভেসিতে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলে নিচে একেবারে শেষে একটি অপশন আপনি দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট নামে, এখানে এটা ডিসেবল করা আছে। অবশ্যই এই সেকশনে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন পপ আপ আকারে, এখানে আপনাদেরকে আমি দেখাবো, এটা অফ আছে। এখন এই বাটনটা আপনারা অবশ্যই অন করে দেবেন। তো এটা যদি অন করেন, আপনার ফিঙ্গার ছাড়া, এখানে একটি ফিঙ্গার দিতে হবে, ফিঙ্গার ছাড়া কিন্তু এখান থেকে আপনিও প্রবেশ করতে পারবেন না। অবশ্যই আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এই সেকশনটিতে একটি ক্লিক করে দিবেন, এটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা অন ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আসে কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট। তো আমাদের এখানে ফিঙ্গার আইকনটি দেখাচ্ছে, আমরা অবশ্যই ফিঙ্গার এইটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের সেন্সরে দিয়ে দিব আমাদের ফিঙ্গারটি। তো আমরা এই জন্য করবো কি, আমাদের ফিঙ্গারটি দিয়ে দিছি। দেন এখানে ফিঙ্গারটি দেওয়ার পরে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইমিডিয়েটলি, আরেকটি হচ্ছে আফটার 1 মিনিট, আরেকটা হচ্ছে 30 মিনিট, 30 মিনিট পর। তা আমরা যেটা করব 1 মিনিট, যেটা ইমিডিয়েটলি উপরেরটা ইমিডিয়েটলি সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। এখন এখান থেকে
এই অ্যাকাউন্টটি 100% সিকিউর হয়ে গেছে, এখন থেকে আমাদের এই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেউ যদি আমাদের ফোন নম্বর এবং পাসওয়ার্ড জেনেও যায়, চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়ালের বিষয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।